67 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে নজির গড়লেন জিব্রাল্টার স্যালি বার্টন। মিস্টার 360 ডিগ্রি খ্যাত এবিটি ভিলিয়ার, তিনবারের বিশ্বকাপ জয়ী অ্যাডাম গিলক্রিস্ট কিংবা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরা তাদের ক্যারিয়ারের ইতি টেনেছেন 35 আগে পরেই। অথচ অবসরের বয়সেরও দ্বিগুণ বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে স্যালি বার্টনের। এস্তোনিয়ার বিরুদ্ধে জীবনের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, দ্বিতীয় টি টোয়েন্টি খেলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন নারী উইকেট কিপার এবং ব্যাটার স্যালি বার্টন। সাধারণত একজন ক্রিকেটার 20-22 বছর বয়সে অভিষেক নিয়ে 35 ইতি টানে, কিন্তু নাতি নাতনিদের সাথে সময় কাটানোর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি পৃথিবীতে। আর এর মধ্যে দিয়ে জিব্রাল্টার স্যালি বার্টন আবারও প্রমাণ করলেন, ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়, ক্রিকেট একটি আবেগ। লাঠি ভর করে ঠুকঠুক করে হাঁটার বয়সে ব্যাট প্যাড হাতে 22 গজে নেমে গেলেন স্যালি বার্টন, আর সেই সাথে হয়ে গেলেন ইতিহাসের সাক্ষী। স্যালি বার্টন পেশায় শিক্ষক হলেও শৈশবের নেশা খেলাধুলা করা, শুধু ক্রিকেটই নয় ফুটবলও খেলেন স্যালি। ক্রিকেটে গ্লাভস হাতে যেমন উইকেটের ভূমিকা পালন করেন, তেমনি ফুটবলে থাকেন গোলরক্ষকের ভূমিকায়। 21 এপ্রিল জিব্রাল্টার হয়ে এস্তোনিয়ার বিপক্ষে জীবনে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেন প্রায় 67 বছর বয়সী এই নারী ক্রিকেটার স্যালি। এদিন ভেঙে দেন পর্তুগালের আকবর সৈয়দের গড়া পূর্বের রেকর্ড। আকবর সৈয়দ 2012 সালে ফিনল্যান্ডের বিপক্ষে পুরুষ দলের হয়ে 22 গজ মাতিয়েছিলেন 67 বছর 12 দিন বয়সে। বয়স্ক ক্রিকেটার হিসেবে বিশ্ব রেকর্ড গড়ার পর বার্টন জানান, আমার ডিকশনারিতে বৃদ্ধা বলে কোনো শব্দ নেই। এটা কখনো ভাবিনি যে 67 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে খেলার সুযোগ পাবো। আমার অভিষেক প্রমাণ করে দিল আমার কোনো বয়স নেই। ক্রিকেট থেকে অবসরের প্রসঙ্গ টেনে কথা বললে তিনি জানান, এই তো সবে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করলাম, যতদিন পারবো খেলে যাব। স্যালি বার্টনের বিশ্ব রেকর্ডের দিনে 128 রানের বড় ব্যবধানে এস্তোনিয়াকে উড়িয়ে দিয়েছিল জিব্রাল্টার। আগে ব্যাট করে জিব্রাল্টার নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে সংগ্রহ করে 158 রান, জবাবে মাত্র 30 রানে অল আউট হয় এস্তোনিয়ার নারী দল। তিন নাতি নাতনির ঠাকুমা স্যালি বার্টনের লক্ষ্য আপাতত চুটিয়ে ক্রিকেট খেলা।